তো কিভাবে করা হয় দেখো জিঙ্ক পাতকে এই দূরবণে রাখা হয় আর কপার পাতকে এই দরবনে রাখা হয় আর এদের মাঝখানে একটি লবণ সেতু রাখা হয় আজকে আমরা শিখব গ্যালভানিক কোষ এবং লবণ সেতু তো চলো আমরা মূল জায়গায় যাই ধরো আমরা এই বিকারে কপার সালফেট দ্রবণ নিয়েছি আর এই বিকারে নিয়েছি জিঙ্ক সালফেট দ্রবণ এখন কপার সালফেট দ্রবণের মধ্যে যদি জিঙ্ক ধাতুর পাত আর জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে যদি কপার ধাতুর পাত ডুবায় তাহলে কী বিক্রি হবে দেখো জিঙ্ক ধাতুর সক্রিয়তা কফার ধাতুর থেকে বেশি ফলে জিঙ্ক কফার সালফেটের কপারকে সরিয়ে জিঙ্ক সালফেট গঠন করতে পারে দেখো এখানে জিঙ্ক এখানে কপার সালফেটের আমরা সালফেটটা লিখলাম না শুধু আয়নটাই লিখলাম তো জিঙ্ক কপার সালফেটের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট তৈরি করতে পারছে এখানেও আমরা সালফেটটা লিখলাম না শুধু আয়নটা লিখলাম কিন্তু এই বিক্রিয়ায় কোনো বিক্রিয়া হবে না কারণ কপার জিঙ্কের থেকে কম সক্রিয় সুতরাং দেখো এখানে একটাই বিক্রিয়া হবে তো এখন যদি আমরা এই বিক্রিয়াকে একটু ভেঙে লিখি তো দেখো এই বিক্রিয়ায় কী হচ্ছে ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে জিঙ্ক যে ইলেকট্রন দিচ্ছে সেটা আবার কপার আয়ন নিচ্ছে তো ইলেকট্রনের এই শতস্ফূর্ত আদান প্রদানকে ব্যবহার করে গ্যালভানিক কোষ বা ভোল্টার কোষ তৈরি করা হয় তো কীভাবে করা হয় দেখো জিঙ্ক পাতকে এই দ্রবণে রাখা হয় আর কপার পাতকে এ দরবনে রাখা হয় এবং এই পাত দুটিকে একটি পরিবাহী দিয়ে যুক্ত করা হয় আর এদের মাঝখানে একটি লবণ সেতু রাখা হয় ফলে এটা করে কি করা হচ্ছে দেখো জারণ বিজারণ বিক্রিয়াটির দুইটি অর্ধ বিক্রিয়া দুইটি আলাদা পাত্রে ঘটানো হয় এখন এই জারণ বিক্রিয়ায় যে ইলেকট্রনটা বর্জন হচ্ছে সেটা দেখো এই পরিবাহী দিয়ে এখানে চলে আসছে এবং সেই ইলেকট্রনটাই আবার বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হচ্ছে তো যে পাত্রে জারণ অর্ধবিক্রিয়া ঘটে তাকে জারণ অর্ধকোষ এবং যে পাত্রে বিজারণ অর্ধবিক্রিয়া ঘটে তাকে বিজারণ অর্ধকোষ বলা হয় প্রতিটি অর্ধকোষে তড়িদ্বার রূপে ধাতব দণ্ডকে ওই ধাতুর লবণের দ্রবণে বা তড়িৎ বিশ্লেষে ডুবিয়ে রাখা হয় যেমন এখানে জিঙ্ক দণ্ডকে জিঙ্ক সালফেট এবং কপার দণ্ডকে কপার সালফেট দ্রবণে ডুবিয়ে রাখা হয়েছে এবং এই দুটি অর্ধকোষকে একটি লবণ সেতু দিয়ে যুক্ত করা হয় তখন একটি পূর্ণ তড়িৎ কোষ সৃষ্টি হয় তো এখন এসো একটু লবণ সেতু সম্বন্ধে জানি তো তরিতকোষে ব্যবহৃত লবণ সেতু হল পটাশিয়াম ক্লোরাইড পটাশিয়াম নাইট্রেট অ্যামোনিয়াম নাইট্রেট বা সোডিয়াম সালফেটের জিরো পয়েন্ট ওয়ান মোলার ঘনমাত্রার দ্রবণ ভর্তি উল্টানো ইউ আকৃতির কাচনল এর দুমুখে তুলা ভর্তি থাকে এবং এর দুবাহু বা দুই প্রান্ত দুইটি অর্ধকোষে ডুবানো থাকে তো এসো এখন লবণ সেতুর কিছু বৈশিষ্ট্য দেখি লবণ সেতুতে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য এর ক্যাটায়ন ও অ্যানায়নের গতিবেগ সমান বা প্রায় সমান হয়ে থাকে তড়িৎ বিশ্লেষ্যটি তড়িৎ কোষের দ্রবণ দুটির সাথে কোনো বিক্রিয়া করবে না মানে এর ভিতরে যে তরিদৃশৃশ্যগুলো থাকবে সেটা জিঙ্ক সালফেট বা কপার সালফেটের সাথে কোনো বিক্রিয়া করবে না তো এখন আসল লবণ সেতুর কিছু ভূমিকা দেখি ফার্স্ট হলো দুইটি অর্ধকোষের পরোক্ষ সংযোগকারী রূপে লবণ সেতু ভূমিকা রাখে লবণ সেতু কোষের বর্তনী পূর্ণ করে দেখো এখান থেকে ইলেকট্রন যাচ্ছে সেই ইলেকট্রন এই তরিদ্বার দিয়ে ঢুকে এই দ্রব্যুর ভিতর দিয়ে তারপরে এই লবণ সেতু দিয়ে আবার এখানে চলে আসে এভাবে সে সম্পূর্ণ একটি কোষ বর্তনী পূর্ণ করছে তিন নম্বর উভয় অর্ধকোষে বৈদ্যুতিক চার্জের নিরপেক্ষতা বজায় রাখে দেখো এখান থেকে যেহেতু ইলেকট্রন আসছে তাহলে এটা ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয়ে যাবে এবং এটা পজিটিভ চার্জ বিশিষ্ট হয়ে যাবে কিন্তু এই লবণ সেতু থাকার কারণে এই চার্জটা আবার লবণ সেতুর ভিতর দিয়ে এই পাশে পাশ হয় ফলে সবসময় তারা চার্জ নিরপেক্ষ থাকে আচ্ছা এসো লবণ শুধু কীভাবে তৈরি করে সেটি হচ্ছে দেখি ক্যাটায়ন ও অ্যানায়নের গতিবেগ প্রায় সমান এরূপ কোনো উপযুক্ত তরিবিশ্লেষ্য যেমন আমরা দেখেছি পটাশিয়াম ক্লোরাইড পটাশিয়াম নাইট্রেট অ্যামোনিয়াম নাইট্রেট বা সোডিয়াম সালফেট এর জিরো পয়েন্ট অন মোলা জলীয় দ্রবণে সামান্য জিলোটিন অথবা সামুদ্রিক শৈবাল থেকে তৈরি আঠালো আগার আগার মিশিয়ে উত্তপ্ত করা হয় পরে দ্রবণটিকে ইউ আকৃতির কাচের নলের মধ্যে নিয়ে শীতল করলে দ্রবণটি জেলির মতো জমে যায় তড়িৎ বিশ্লেষ্য এর আয়ন দুটি অ্যানোডে ও ক্যাথোডে জারিত বা বিজারিত হবে না অর্থাৎ জিঙ্ক বা কপারে এর ভিতরের যে তড়িৎ বিশ্লেষ্য থাকবে এগুলো জারিত বা বিজারিত হবে না ইউ নলের মুখ দুইটিকে তুলা বা গ্লাসুল দ্বারা বন্ধ করে রাখা হয় এটি হলো লবণ সেতু তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এরকম অন্যান্য আরও টপিক্স দেখার জন্য আমাদের চ্যানেলটা ঘুরে আসতে পারো আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম